হ্যালো বন্ধুরা, আমি অভিজিৎ। আমি একজন প্রফেশনাল আর্টিস্ট। আমি এই ইউটিউবে নতুন এসেছি। আজকে যে পেন্টিংটা আপনাদের সবাইকে দেখাবো, খুব সহজ পদ্ধতিতে কীভাবে আপনারা পেন্টিং করবেন সেটাই আজকে দেখার বিষয়। একটা সিম্পল পাখিকে কীভাবে আপনারা তাড়াতাড়ি তা করে নিতে পারবেন তারই আজকের পদ্ধতি আমি দেখাবো। তাহলে চলুন আজকে শুরু করা যাক। যদি আমার পেন্টিং আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে আমাকে কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন, আর বেল আইকনটা টিপতে ভুলবেন না। লেটস স্টার্ট। প্রথম আমি পাখিটা এঁকে নিচ্ছি। তারপর পাখি যে ডালে বসে আছে তার সৌন্দর্য দেখার জন্য সেই ডালটা এবং কিছু ফুল ওই ডালে এঁকে নেবো, সেই ফুলগুলোকে এবং চারিদিকে যে একটা মনোরম যে চিত্র হয়, যে গাছপালা আছে সেই গাছপালার ছবিগুলো আমি ড্রয়িং করে নেব। একটা সিম্পলি ছবি কিন্তু দেখতে কীভাবে ভালো হয় সেটা আমি কালারের মাধ্যমে আপনাদেরকে সহজ পদ্ধতিতে দেখাচ্ছি। প্রথম আকাশে আমি ব্লু কালার এবং একটু গ্রিন, স্যাপ গ্রিন লাইট হালকা করে দিলাম এবং পেছনে যে ব্যাকগ্রাউন্ডে যে ঝোপ বা গাছপালাগুলো আছে, ঝোপঝাড় বা গাছপালা, একটা ইয়েলো, লাইট ইয়েলো টোন আমি চাপিয়ে নিলাম। তার উপরে গ্রিন, গ্রিনের একটা টোন আমি চাপিয়ে নিলাম এবং তার সাথে লাইট গ্রিনও চাপিয়ে দিলাম। এরপর আমি একটু সুন্দর করে পাতাগুলো আমি চাপিয়ে নিলাম। এরপর যে গাছের ডালটি আছে সেই ডালটিকে আমি প্রথম লাইট ব্রাঞ্চ আয়না, তারপর ডার্ক ব্রাঞ্চ আয়না দিয়ে চাপিয়ে নেব। এরপর ফুলগুলোকে সুন্দরভাবে কালার দিয়ে চাপিয়ে নেব। প্রথম আমি ইউজ করছি ইয়েলো, এরপরে ইউজ করব রেড। এরপর পাখির গায়ের কালার চাপিয়ে নেব। প্রথম আমি একটু ব্লু, তারপর ইয়েলো এবং ইয়েলোর ওপর অরেঞ্জ টোনটা দিয়ে দেবো।
এবং রেড দিয়ে টোনগুলোকে আমি লাইট ডার্ক টোনগুলোকে দিয়ে দেবো। সবশেষে আমি কিন্তু ইউজ করবো হোয়াইট, যেটা হলো লাইট টোন। পায়ের কালার চাপিয়ে নিচ্ছি, প্রথম ব্রাউন আয়না দিয়েছি, তারপর ব্ল্যাক এবং ব্রাউন আয়না দুটো মিক্স করে ডার্ক ব্রাউন আয়না পাখির পায়ে দেওয়া হয়েছে এবং তার ঠোঁটে চোখেও দেওয়া হয়েছে। এরপর ব্ল্যাক দিয়ে চোখের আউটলাইনটা করে নেব। ফুলগুলোকে ডার্ক টোনে দিয়ে দেওয়া হচ্ছে, প্রথম লাইট টোনে ছিল সেগুলোকে একটু ডার্ক টোন দেওয়া হলো। যে গাছের যে ডালপালা সেগুলোকে করে দেওয়া হচ্ছে, লাইট টোনে হবে। আমার ভিডিওটা আর সবশেষে কি করব, এই গাছের যে পাতাগুলো আছে অত সহজ ওগুলো একটু পদ্ধতিতে ডার্ক এবং লাইটের এন্ডিংটা করা যায় মিশ্রণ সেটাই আমি তৈরি করব। আপনাদের সামনে দিয়ে দেখালাম। যদি আমার পেন্টিংটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে আমাকে কমেন্ট করবেন। এটা আমার প্রথম পেন্টিং ইউটিউবে, আরও কী করে ভালো করা যায় সেটা আপনারা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাতে পারেন। ধন্যবাদ। তাহলে আজকের মতন ভিডিও আমি এখানেই শেষ করলাম।